বিএনপির গণসমাবেশের সাত এমপির পদত্যাগ সহ দশ দফা ঘোষণা। 13 ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ। দূরপাল্লার বাস বন্ধ, গণপরিবহনবিহীন রাজধানী, পথে পথে পুলিশের তল্লাশি। সমাবেশের নামে ষড়যন্ত্র করতে গিয়ে বিএনপির রাজনৈতিক পরাজয় হয়েছে। সাভারে জনসভায় ওবায়দুল কাদের। বিএনপি জামাতে নৈরাজ্যের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এবং ময়মনসিংহ, জামালপুর, ভোলা ও নড়াইল মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয় এসব জেলা। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নগরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে গণপরিবহন চলছে কম, দূরপাল্লার বাস বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিলের বিদায়।